বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়ালস। তো আজকের টিউটোরিয়ালে আমি ইউটিউবের বেশ কয়েকটি অজানা সেটিং সম্বন্ধে আইডিয়া দেব। যারা প্রতিনিয়ত ইউটিউব ইউজ করেন তাদের জন্য এটি একটি উপযোগী টিউটোরিয়াল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে সেই টিউটোরিয়ালস। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস, এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর জন্য আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো বলে দেবো, চলুন একটু দেখে নিন। তো প্রথম ইউটিউবে দেখবেন, ইউটিউবটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু আপনার ইউটিউবে চলে আসবে, ঠিক আছে? চলে আসার পর দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো এই অপশানগুলো হয়তো অনেকে জানেন যে কোনটা কী কাজ করে, অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তারা একটু দেখে নিন। তো প্রথম যে অপশানটা রয়েছে এটা হচ্ছে হোম বাটন। তো এটাতে ক্লিক করে আপনারা হোম পেজে চলে, হোম যে স্ক্রিনটা এটাতে চলে যেতে পারবেন। চলে যাওয়ার পর এখানে কোনার দিকে যে ছোট্ট মতো একটা পিকচার, অথবা যদি পিকচার আপনার দেওয়া থাকে তাহলে কি পিকচার দেখাবে, না হলে কিন্তু দেখাবে না। তো এটা কিন্তু আপনার প্রোফাইল, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনার প্রোফাইলের মধ্যে চলে যেতে পারবেন। তো এটা গেল হোম। তারপর হচ্ছে ট্রেন্ডিং। তো অনেকেই ভাবেন যে এই ট্রেন্ডিং অপশানটা আবার কী। ট্রেন্ডিং অপশানটা হচ্ছে মানে অনেক রকম ভিডিও যেগুলো বিভিন্ন মানে দেশে মানে ভালো চলে, তো সব দেশে কিন্তু একটা ভিডিও ভালো চলে না, এরকম কিন্তু হয় না। ট্রেন্ডিং বলতে যে কোন ভিডিওটা কোন দেশে ভালো চলছে, ঠিক আছে? আপনি কিন্তু এই ট্রেন্ডিং অপশান থেকে কিন্তু ইজিলি কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন দেশে কোন ভিডিওটা এখন ইউটিউবে ভালো চলছে। তো সেই জন্য কী করবেন, আপনারা ট্রেন্ডিং বলে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন অপশান কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এই যে কোনার দিকে যে অ্যাকাউন্ট যেটা রয়েছে আপনার, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিংস বলে অপশানটা রয়েছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর দেখবেন একটা নতুন ইন্টারফেস চলে আসবে, এখানে অনেকগুলি অপশান রয়েছে। তো আপনারা জেনারেল বলে যে অপশানটা রয়েছে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যে লোকেশান বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানে লোকেশান বলে যে অপশানে আপনারা যে কোনো একটা দেশ কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি সিঙ্গাপুর করেছি, তো সিঙ্গাপুর করলাম। করার পর আপনারা কিন্তু আবার ব্যাক করে ট্রেন্ডিংয়ে চলে যাবেন। তাহলে কিন্তু সিঙ্গাপুরে যে ভিডিওগুলি ভালো চলছে, মানে যার রেটিং বেশি বা যেগুলো ভিউ ভালো হচ্ছে, তো সেই ভিডিওগুলোই কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে ইন্ডিয়া বা অন্য যে কোনো মানে দেশের কিন্তু ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু এই অপশানের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এরপরের অপশানটা হচ্ছে সাবস্ক্রিপশান। সাবস্ক্রিপশানটা হয়তো অনেকেই জানেন। তো সাবস্ক্রিপশান অপশানটা হচ্ছে দেখবেন আপনারা ইউটিউবে বেশ কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তো সেই সাবস্ক্রিপশান অপশানের মাধ্যমে কিন্তু আপনারা কোন কোন মানে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেছেন সেই সেই চ্যানেলের লিস্টগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে লিস্টগুলো দেখাচ্ছে। তো এখানে অল করলে কিন্তু আপনারা যতগুলো সাবস্ক্রিপশান করেছেন ভিডিও চ্যানেল, তো সেই সাবস্ক্রিপশান লিস্টগুলো কিন্তু আপনারা ইজিলি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো তারপরে যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে ইনবক্স। তো ইনবক্সে যাওয়ার পর এখানে দুটো অপশান আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে মেসেজ, একটা হচ্ছে নোটিফিকেশান। মেসেজ বলতে যদি ইউটিউবে কোনো চ্যানেল থেকে কোনো মেসেজ সেন্ড করে দিয়ে থাকে কোনো চ্যানেলের, ঠিক আছে, সেই মেসেজগুলো কিন্তু এখানে শো হবে। এবং নোটিফিকেশান কোনো চ্যানেলে যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তো সেরকম নোটিফিকেশান কিন্তু আপনারা এই অপশানটা থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা গেল ইনবক্স। তো এরপর লাস্ট যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরি অপশানটা কী, লাইব্রেরি অপশানের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরি বলতে আপনি যে যে ভিডিওগুলো সার্চ করেছেন তার কিন্তু লিস্ট কিন্তু এই হিস্টোরির মধ্যে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো আর মাই ভিডিও মানে কোনো দেখবেন অফলাইনে অনেক রকম ভিডিও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, মানে ডাউনলোড করে রাখতে পারি অফলাইনে দেখার জন্য, সেই সব ভিডিও লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। মানে যেই ভিডিওগুলোকে আপনারা ডাউনলোড করবেন সেগুলো এখানে এখান থেকেও দেখতে পারবেন, আবার এখানে যে ভিডিওগুলো অপশানটা রয়েছে এর মধ্যে আপনার সেভ থাকবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে মানে লাইব্রেরি। তো লাইব্রেরির মধ্যে আরও কয়েকটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে যে ওয়াচ লেটার। আপনারা দেখবেন ভিডিও দেখতে দেখতে কোনো একটা ভিডিও দেখছেন, দেখতে দেখতে এখানে অপশানে তিনটে ডটে ক্লিক করে এখানে অ্যাড টু ওয়াচ লেটার এটাতে করে দিলেন, অ্যাড করে দিলেন, ঠিক আছে? তো আপনারা তারপর লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর এখানে যে
ওয়াচ লেটার, এর মধ্যে কিন্তু আপনার ওটা চলে আসবে। তো এর মধ্যে গিয়ে কিন্তু আপনারা যেটা ওয়াচ লেটার করেছিলেন যে ভিডিওটা, সেটা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই গেল লাইব্রেরি। তো আমি আপনাদেরকে আর একটা অপশানের কথা একটু বলে দেবো, সেটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড। মানে ইউটিউবে কোনো ভিডিও ধরুন দেখছেন, তো সেটাকে চাইছেন যে একটু ফাস্ট ফরওয়ার্ড, মানে কিছুটা ফরওয়ার্ড করে দিতে চাইছেন তাড়াতাড়ি করে, তো সেটা কিভাবে করবেন? তো বন্ধুরা সেজন্য আমি একটা চ্যানেলে চলে যাব। তো আমি NCS বলে চ্যানেলটাতেই চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এখানে যে কোনো একটা ভিডিও কিন্তু আপনাদেরকে প্লে করে একটু দেখিয়ে দিচ্ছি। তো একটা ভিডিও প্লে করলাম, করার সাথে সাথে দেখবেন এটা একটা অ্যাড দেখাচ্ছে। তো অ্যাডটা কমপ্লিট হয়ে যায়। তো ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমার চালু হয়ে গেছে। তো এরপর আপনারা চাইছেন যেটাকে একটু ফরওয়ার্ড করবেন, তো কী করবেন, এই সাইডের দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু ফরওয়ার্ড হবে। দেখতে পাচ্ছেন যে ফরওয়ার্ড হচ্ছে, এখানে 10 সেকেন্ড করে ফরওয়ার্ড হচ্ছে। পরপর যতগুলো ডবল ক্লিক করবেন তত, মানে প্রতিবার 10 সেকেন্ড করে কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে। তো আপনি চাইলে এই যে 10 সেকেন্ড করে যে ফরওয়ার্ডটা হচ্ছে, এটা কিন্তু আপনারা 60 সেকেন্ডও করে নিতে পারবেন। যে মানে এক দুবার ক্লিক করবেন 60 সেকেন্ড ফরওয়ার্ড হয়ে যাবে একেবারে। তো সেটা কীভাবে করবেন, সেই জন্য আপনারা এই হোম বাটনে ক্লিক করবেন। করার পর আপনারা এই স্ক্রিনটা পেয়ে যাবেন, এখান থেকে যে আপনার অ্যাকাউন্ট রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিংস বলে অপশানটা রয়েছে, তো এই সেটিংস আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি জেনারেল বলে যে অপশানটা, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে ডাবল ট্যাপ টু সিক। তো এটাকে আপনারা চেঞ্জ করে আপনাদের ইচ্ছে মতো কিন্তু সেটিং, মানে সেকেন্ডটা অ্যাড করে দেবেন। তো যেরকম করবেন সেরকমও কিন্তু ফরওয়ার্ডটা হবে। আপনারা চাইলে এটাকে 60 করে দিতে পারেন। ঠিক আছে, আমি এটা 60 করে দিলাম। এখন যদি আমি কোনো ভিডিওকে প্লে করে ডবল ট্যাপ করি, তাহলে কিন্তু সেটা 60 সেকেন্ড ফরওয়ার্ড হয়ে যাবে প্রতি ট্যাপে। তো দেখুন, আমি একটু দেখে দেখুন 60 সেকেন্ড ফরওয়ার্ড হচ্ছে এখন 60 সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারবেন। তো এই গেল ইউটিউবের কতকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস। তো বন্ধুরা আপনাদেরকে আর একটা সেটিং সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেবো, সেটা হচ্ছে 360 মোডে কীভাবে আপনারা ভিডিওগুলোকে দেখবেন। তো সেই জন্য কী করবেন, সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে গিয়ে আমি যে কোনো একটা মানে চ্যানেলকে দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে 360 মোডটা কাজ করে। তো আপনারা আমি NCS বলে যে চ্যানেলটার মধ্যে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে কোনার দিকে দেখবেন একটা ফিল্টার বলে একটা অপশান রয়েছে, তো এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার টাইপগুলো আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। আপনারা কী টাইপের ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো আমি যেহেতু 360র কথা বললাম, তো 360তে আমি ক্লিক করলাম, করে অ্যাপ্লাই করে দিলাম। তো এবার দেখুন 360 ভিডিওগুলো দেখতে কেমন লাগে আর কেমন লাগে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমি একটা ভিডিও একটু প্লে করলাম। তো দেখুন ভিডিওটা প্লে করলাম, ভিডিওটা আমার প্লে হয়ে গেছে। ঠিক আছে, প্লে হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই ভিডিওটাকে যেদিকে খুশি কিন্তু ঘোরাতে পারবো, মাউসের সাহায্যে বলুন বা টাচ করে কিন্তু আপনি যেখানে খুশি ঘোরাতে পারবেন। এমনকি আপনি ভিডিওটাকে প্লে করে মোবাইলটাকে যদি মানে বিভিন্ন দিকে ঘোরান, তাহলে কিন্তু আপনার ভিডিওটাও সেই দিক দিকে ঘুরে যাবে। সেক্ষেত্রে কিন্তু দেখার কোনো প্রবলেম হবে না যে মোবাইলটা একটু মানে বাঁকা অবস্থায় রয়েছে যে বলে ভিডিওটা বাঁকা হবে, সেটা কিন্তু হবে না। ভিডিওটা কিন্তু সেইরকমভাবেই কিন্তু ঘুরে যাবে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা 360 মোডটাকেও কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।